তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন দেব দেখো যেহেতু সামনে তোমার বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা তাই এখন থেকেই খুব সুন্দর করে একটা প্রিপারেশন শুরু করে দাও টার্গেট রাখো একটা সেরা রেজাল্ট করার চলো শুরু করছি ক্লাস টেনের ফার্স্ট ইউনিট টেস্টের ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের সাজেশন ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস কি অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে প্রথমত বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার রয়েছে আর তার সঙ্গে দু নম্বর দেখো ভারতের প্রাকৃতিক পরিবেশ এই চ্যাপ্টার রয়েছে এবার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখানকার কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো সব থেকে তোমার বেশি করে পড়তে হবে দুই এবং তিন নম্বরের কোন প্রশ্নগুলো দেখো অশ্ব কুরাকৃতি হ্রদের টিকা খুব ইম্পর্টেন্ট খুব আসে নেক্সট ডোলডামস্কি খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখো সংজ্ঞা বা ব্যাখ্যা করো এখানকার যতগুলো প্রশ্ন আছে কোনোটাই ছাড়ার মতো না সবই কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে তুমি অবশ্যই টেস্ট পেপারটা সহযোগে পড়বে দেখবে এই প্রশ্নগুলো কিন্তু দেখবে পাবে দেখো নেক্সট ঝুলন্ত উপত্যকা কাকে বলে হিমশৈর কি বর্জাত প্রক্রিয়া কাকে বলে হিমোবাসের কাকে বলে নেক্সট টিকা আকারে ইম্পর্টেন্ট প্রশ্ন মিয়েন্ডার হয়তো পরীক্ষা দিতে পারো মিয়েন্ডার কি বা মিয়েন্ডারের সংজ্ঞা দেখো বা মিয়েন্ডার সম্পর্কে যা জানো লিখো রসে মাতানো টিকা খুব ইম্পর্টেন্ট ইয়ার দাং টিকা লেখো ইনসেল বার্স টিকা এবং ওয়াদি খুব ইম্পর্টেন্ট নেক্সট আরো কিছু প্রশ্ন পড়তে হবে তবে তুলনামূলক কম ইম্পর্টেন্ট যেরকম কি মন্থকূপ ও প্রপাতকূপ দেখো টিকা ধান হিমপাচির এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে নেক্সট পাঁচের প্রশ্ন কোনগুলো পড়তে হবে দেখো হিমবায়ের সঞ্চয় ও ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ রূপগুলি লেখো তুমি তোমার বইতে এগুলো পেয়ে যাবে অবশ্যই পড়ে নিও হ্যাঁ বায়ু ও জল দ্বারা নির্মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লেখো খুব ইম্পর্টেন্ট নেক্সট বায়ু সঞ্চয় ও ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র বর্ণনা করো তবে একটা বিষয় বলি যে ভূগোলে যদি খুব ভালো নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু ছবি দেবে হ্যাঁ যেখানে ছবি দেওয়া যাবে ছবি দিবে আর যেখানে পয়েন্ট বেশি দেওয়া যাবে সেখানে পয়েন্ট দেবে নেক্সট মরু অঞ্চলের প্রসারণের সম্ভাব্য কারণগুলি কী কী নেক্সট ভারতের প্রাকৃতিক পরিবেশ এখানকার দুই এবং তিন নাম্বারের কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট দেখো বহুমুখী নদী পরিকল্পনা কি নেক্সট পর্ণমোচী ও ক্রান্তীয় অরণ্যের বৈশিষ্ট্যগুলি লেখো নেক্সট ল্যাটারাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো নেক্সট ভারতের স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ করো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে ঝুমচাষ কী সমন্বিত রেখাচাপ কি জেড স্টিম কি অন্তর্বাহী নদী কাকে বলে উদাহরণ দাও এই যে লাল কালারের যতগুলো প্রশ্ন পেলে কোনোটাই ছাদান মতো না সব পড়তে হবে এটা কয়ালটা একটু কম ইম্পর্টেন্ট তবে এটাও কিন্তু খুব আসে কয়াল কি দুটি উদাহরণ দাও

তারপরে জলবায়ু নিয়ন্ত্রকগুলি দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট জলবায়ু নিয়ন্ত্রকটা নেক্সট ভারতের মৃত্তিকার শ্রেণী বিভাগ করো এটা ইম্পর্টেন্ট মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি রাখো খুব ইম্পর্টেন্ট আর নেক্সট বলবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অন্যান্য সাবজেক্টের অ্যানালাইজ চলছে কোশ্চেন সাজেশন বানানো হচ্ছে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে যেহেতু সামনে মাধ্যমিক পরীক্ষা দিবে এখন থেকে পেরে নাও সেইভাবে যেন পরীক্ষাটা তোমার খুব ভালো হয় মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক